রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ হোক। এই পৃথিবীতে প্রকৃত পক্ষে বঞ্চিত ফকির তারা কারা? আর এই ফকির প্রকৃত পক্ষে যারা ফকির তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কি বলছেন? আর যারা বঞ্চিত তাদের ব্যাপারে বিত্তশালীরা কি বলছে? দুটি কঠিন সমস্যা, এর সমাধানের জন্য কোরআন আমাদেরকে গাইড করে। কোরআনে প্রথমে আল্লাহ বলছেন 35 নম্বর সূরা ফাতির এর আয়াত নম্বর 15, ইয়া আইয়ুহান নাস, গোটা মানব সমাজকে আল্লাহ বলছেন, বিল গ্রেট হোক, হাজি মস্তান হোক, বশির পেটেল হোক, শেখ তিলাল হোক, যেই হোক না কেন, যত বড় বড় ধনী এই পৃথিবীতে মুসলমান এবং অমুসলিম যারাই হোক না কেন, আল্লাহ সবাইকে সামনে নিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, আনতুমুল ফুকারা, তোমরা সবাই ফকির। মুখাপেক্ষী ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে। ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ, আর আল্লাহ তাআলা প্রশংসার যোগ্য এবং তিনি হলেন গনি, ধনী। আজ পৃথিবীতে যাদেরকে আল্লাহ মাল দিয়েছেন, এই মালদারদেরকে আল্লাহ বলছেন, বিশেষ করে যারা মুসলিম, 51 নম্বর সূরা আয-যারিয়াতের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, মানুষের মধ্যে যারা মালদার তাদের মালে, যারা ধনী এই ধনীদের মালের মধ্যে সাহায্যপ্রার্থী এবং বঞ্চিতদের অধিকার এবং হক রয়েছে। আল্লাহ তাআলার আয়াতকে যারা অনুসরণ করে জীবন কাটাবেন তারাই তো নিজেদের মাল দৌলত হতে গরিব এবং সাহায্যপ্রার্থীদেরকে কখনো বঞ্চিত করেন না, করবেনও না, করেনও নি। কিন্তু যারা কারণের মতবাদের বিশ্বাসী তারা কখনো বঞ্চিতদের নিয়ে মাথা ঘামায় না। সংসদে গান বাজনা বাদ্য এসবই বাজাবে, হাসি তামাশা করবে, গল্প করবে, বঞ্চিতদের জন্য কোনো কথা বলবে না। প্রার্থী সাহায্য প্রার্থীদের নিয়ে তাদের মাথা ঘামানো নেই। যে সংসদ থেকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কথা বলা দরকার সেখানে গান গাওয়া হয়, সেখানে গল্পগুজব করা হয়, সেখানে দুর্নীতিবাজদেরকে আউলিয়ার সার্টিফিকেট দেওয়া হয়। তো কারণের মতবাদের বিশ্বাসী যারা এই পৃথিবীতে তারা বঞ্চিতদের নিয়ে মাথা ঘামায় না, তারাই তারাই ডিজিটাল তৈরি করে নেয়, কারণ গরিবদের নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নেই। তারা তাদের মালের ব্যাপারে কি বলে, এসব মাল দৌলত তো আমাদের হুনারের কারণে, আমাদের মেধার কারণে, আমাদের শক্তির কারণে উপার্জন হয়েছে, অথচ সব ঠক, এরা সবাই ঠকবাজ, দেশের মানুষকে ঠকাইয়ে দেশের অর্থ আত্মসাৎ করে বিদেশের ব্যাংকে মিলিয়ন বিলিয়ন ডলার জমা করেছে, এবং এরা বলে কারণের মতে, কারণের মতো বলে, কলা ইন্নামা উথিত আলা ইলমি ইন্দি, এটা তো আমার জ্ঞানের পরিবর্তে, আমি একটি আসনে বসে আছি বেধা, এগুলি আমার প্রাপ্য। আবার অনেকে দেখবেন কেঁদে কেঁদে বলে, অমুকের বিয়েতে অমুকের সময় আমার কাছে কিছুই ছিল না, আর আজ সব কিছু তার কাছে, যার ইচ্ছা তাকে মারে, যাকে ইচ্ছা তাকে জীবিত ছেড়ে দেয়, যাকে ইচ্ছা জেল দেয়, যাকে ইচ্ছা ক্রস ফায়ারে দেয়। তো অনেকে জবরদস্তি করে গরিবদের, দুঃখী দরিদ্রদের, অভাবীদের অধিকার হরণ করে নিজেদের পকেট ধরে, এবং বিভিন্ন পার্টিতে তারা বিভক্ত হয়ে গেছে। অনেকে বল প্রয়োগের মাধ্যম দিয়ে ধনদৌলত আত্মসাৎ করে। নর্মাল একটি পুলিশ অফিসার তার কাছে দুইটি তিনটি চারটি বিল্ডিং ঢাকা শহরে কোত্থেকে আসছে? বৈধভাবে কখনো সম্ভব না। এমনও পুলিশ অফিসার আমাদের দেশে রয়েছেন, বেতন ছাড়া অন্য কিছু তিনি বোঝেনই না। আমি চিনি আর্মি অফিসার রয়েছেন,
সরকারি অনেক কর্মকর্তা রয়েছেন, সচিবালয়ে চাকরি করেন, কিন্তু ফুটপাত থেকে নতুন কাপড় কেনেন, কারণ বাজেটে কুলায় না। 2 নম্বর রাস্তা তার সামনে ভরা। আমার ফ্যামিলির লোক সচিবালয়ে রয়েছে, অপারেশন করতে হয়েছে তাদের, তাদের ফ্যামিলিতে সবসময় গোলযোগ লেগেই আছে, কারণ 2 নম্বর পয়সা তাদের বাড়িতে। ইসলাম সবসময় বঞ্চিতদের নিয়ে ভাবতে বলে। মায়ের পেট থেকে আপনি এবং আমি যখন এসেছিলাম, তখন আমরা স্বর্ণের চামচ নিয়ে আসিনি। প্রসেসে এসে কেউ মানুষের পয়সা আত্মসাৎ করে, কেউ হালাল ব্যবসার মাধ্যম দিয়ে বড় লোক হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা এই পৃথিবীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে সঠিকভাবে বিত্তশালীদের মধ্যে গণ্য হয়ে গেছেন, তারা বঞ্চিতদেরকে অন্তত কখনো খালি হাতে ফেরত দেন না। মাইকেল মধুসূদন দত্ত, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ব্যাপারে আমরা সবাই জানি, একজন ব্যারিস্টারের ছেলে ছিলেন, তার বাবা ছিল রাজনারায়ণ দত্ত এবং জমিদারের সন্তান। এই ব্যক্তি হিন্দু ধর্ম ত্যাগ করার পর যখন কাজী লুৎফুর রহমান সাহেবের কাছে কোরআন শেখা শুরু করলেন, তখন তিনি বুঝতেন গরিবের প্রার্থীদের, সাহায্য প্রার্থীদের, বঞ্চিতদের অধিকার কি জিনিস। তাই তিনি যখন রাস্তা দিয়ে চলতেন, ভিক্ষুকেরা তার কাছে যখন হাত পাতত, তিনি পকেটে হাত দিয়ে যা তার হাতে আসতো সব দিয়ে দিতেন। তার হিন্দু সঙ্গীরা জিজ্ঞেস করত যে মধু কত টাকা দিলি, তখন উনি বলতেন মধু কখনো গুনে দেয় না। এই চরিত্র ওনাকে শিখাইছিলেন কাজী লুৎফুর রহমান সাহেব এই কোরআনের মাধ্যম দিয়ে। অফিয়াম ওয়ালিহিম হাক্কুল্লি সাইলি ওয়াল মাহরুম। আর আপনি আর আমি দেশের সম্পদ মালয়েশিয়ায়, দেশের সম্পদ দুবাই ব্যাংকে, দেশের সম্পদ ইউরোপ আমেরিকা এবং সুইস ব্যাংকে গচ্ছিত রাখছি, খেয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দৃষ্টিতে আমরা সবাই ফকির, আল্লাহ হলেন ধনী। রাসুল করিম কি করতেন? বড়দের কাছ থেকে মাল দৌলত নিয়ে গরিবদের মাঝে বন্টন করতেন, কারণ কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, যেন বড়দের বিত্তশালীদের মুঠোয় সব আবদ্ধ না থাকে। ইসলামের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই, আপনি দিলে দিতে পারেন, না দিলে আপনার ইচ্ছা, না দিলে আপনার সমস্যা আছে। 2 নম্বর সুরা আল বাকারা 256 নম্বর আয়াতে লা ইকরাহ ফি দ্বীন, আল্লাহ তাআলার আইনে কোনো জোর নেই। আপনাকে গলা ধাক্কা দিয়ে, গলায় ছুরি কেউ রেখে বলবে না পয়সা দিতে। আমাদের দেশে এক শ্রেণীর লোক রয়েছে, তারা দেখা গেল বিভিন্ন আন্ডারগ্রাউন্ড পার্টি করে, বড় লোকদের কাছ থেকে মাল এনে জোরপূর্বক গরিবদের দেয়। আমাদের যশোরেও এই ধরনের লোকদের অভাব নেই, ছুরি চাকু পার্টির লোক তারা, এবং তারা মনে করেন যে এগুলি আমরা ভালো কাজ করে যাচ্ছি। ইসলাম অনুমতি দেয় না। লাই করফি দিন, আল্লাহ তাআলার যে ফয়সালা, সেই ফয়সালার ব্যাপারে কোনো জোর জবরদস্তি নেই। এই ফয়সালা আপনি বলে দেন মানুষের সামনে, আল্লাহ তাআলার কিংডমে যাদের মানার দরকার তারা মানবে, যাদের মানার দরকার না তারা মানবে না। এই পৃথিবীতে এমন বোনদেরকে আপনি আমি দেখতে পাই, যাদের থেকে যারা মুসলিমা জেনা সারদাদ হয়ে গেছে, জেনার কাজ করে বসেছে, ব্যবিচার করে বসেছে, যখন আল্লাহ তাআলার আয়াত নিয়ে তারা গবেষণা করে দেখেছে, আমার তো 100 চাবুক আমার প্রাপ্য। 24 নম্বর সূরা নূরের 2 নম্বর আয়াতের দৃষ্টিতে তখন তারা নিজেদেরকে পেশ করে দিয়েছে সমাজের মুসলিমদের হাতে, যে আপনারা আমাদেরকে, আপনারা আমাকে 100 চাবুক মারুন, কারণ আমার দিয়ে জেনা হয়ে গেছে। এই ধরনের লোক পৃথিবীতে মরা।
এমন মা আমরা দেখতে পাই আমাদের দেশে আল্লাহর রহমতে, যাদের সন্তানেরা কোনো পাপ করলে এই মা তার সন্তানকে পুলিশের হাতে ধরায় দেয়, জনগণের হাতে ধরায় দেয় যে এই সন্তান আমি জন্ম দিয়েছিলাম যে জন্য সে সন্তান শয়তান এবং ইবলিসে পরিণত হয়ে গেছে, বিদায় আমি অন্তত এই সন্তানের মা বলে পরিচয় দিতে চাই না, আমাদের ইতিহাসে রয়েছে। আজ যদি আমরা আল্লাহ তাআলার আয়াত নিয়ে একটু চলি, কোরআনে আমরা যদি একটি আয়াত দেখি, সূরা ইয়াসিন, আমরা সবাই এই সূরাটির নাম জানি। এই সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষকে বলা হয় যে আল্লাহ তোমাদেরকে যে রুজি দিয়েছেন সেই রুজি থেকে একটু খরচ করো, কিন্তু তারা কি বলে দেখেন, ৩৬ নম্বর সূরা ইয়াসিনের ৪৭ নম্বর আয়াত, ওয়াইজা কিলা মা আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন মানুষকে বলা হয় যে তোমরা খরচ করো আল্লাহ যার রুজি তোমাদেরকে দিয়েছেন তা থেকে, ক্বাল আল্লাযীনা কাফারু, আয়াত গোপনকারীরা বলে, লিল্লাযীনা আমানু, যারা মুমিন ইমানদার, আনুতিমু মাল্লা ইয়াশাউল্লাহু তাআলা, আমরা কি খাদ্য খাওয়াবো তাদেরকে যাদেরকে আল্লাহ ইচ্ছা করলে খাওয়াতে পারেন, ইনান্তুমিল্লা ফি দলালিম মুবিন, বরঞ্চ তুমি দেখছি তোমরা দেখছি স্পষ্ট গুমরাহের মধ্যে রয়েছ। এই শ্রেণীর লোকেরাও আমাদের দেশে ভরা, আমাদের দেশের এক শ্রেণীর লোক, তারা তাদেরকে যদি বলা হয় যে তোমরা খরচ করো, তখন তারা এই ধরনের কথা বলে। আর এই ধরনের লোকদের অভাব নেই পৃথিবীতে, আরবের বিত্তশালীদের মধ্যেও আমরা এই ধরনের লোক দেখতে পাই, তারা খরচ করে কিন্তু সেটাকে জরিমানা মনে করে। আমাদের দেশের লোকেরা সেসব দেশগুলিতে কাজ করছেন, প্রাপ্য মজুরি পর্যন্ত দিতে রাজি না, কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ মতে আমরা সবাই জানলাম এই পৃথিবীর সবাই ফকির, আল্লাহ ধনী। বঞ্চিতদের অধিকার রয়েছে যারা বিত্তশালী লোক তাদের ধন দৌলাতে, এবং আপনার কাছে যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত কোনো দৌলাত বাকি থাকে সেটা আপনার না, সেটা দিয়ে দিতে হবে। ২ নম্বর সূরা আল বাকারার ২১৯ নম্বর আয়াতের দৃষ্টিতে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ, আপনাকে দিয়ে দিতে হবে। তো এই শিক্ষা কোরআন আমাদেরকে দেয়, যদি আমরা মেনে জীবন কাটাতে পারি সত্যি এই জীবন আমাদের জন্য ধন্য, আর পরকালের জন্য আশাবাদী আমরা সবাই। যে ওয়ালা তুখজুনি তুখজিনি ইয়াউমা ইউবাসুন, সেদিন যেদিন উত্থিত করা হবে, উঠানো হবে, সেদিন আল্লাহ তাআলা অপমান করবেন না।